হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি জুয়েল রানা বলছি, অ্যাকটিভ কম্পিউটারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সো ভিউয়ার্স, আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। সো ভিউয়ার্স, আজকে আমার সাকিব ভাই আসছেন, উনি একটি মাদারবোর্ড নেওয়ার জন্য। তো উনি যে মাদারবোর্ডটি চয়েস করেছেন সেটা হচ্ছে রাইজনের গ্রাফিক্স সহ এসআর ল্যাপটপের। তো আমরা যখন মাদারবোর্ডটি সেট করে ফেললাম, সেট করার পরে দেখলাম যে আমাদের র্যাম স্লট একটা। তো ভাইয়ের হচ্ছে অনেক হাই ডেফিনেশনের সফটওয়্যার ইউজ করেন উনি, ইভেন হচ্ছে ওনার অনেক মিনিমাম 16 GB ওনার মিনিমাম লাগে র্যাম। সো আমরা দেখার পরে র্যামটা দেখি আরেকটা স্লট নাই, তার মানে আমরা 8 GB ইউজ করতে পারতেছি যেহেতু ওনার দুইটা র্যাম। তো আমরা এখন রাইজনটা না দিয়ে তারপর দেখলাম যে ওনার বোর্ডটা ঠিক করা যায় কিনা। তো আমরা দেখার পরে যে ভাই আমি দেখি, একটু ট্রাই করি যে ওটা ঠিক করা যায় কিনা। তো দেখার পরে আমি সব কিছু কনফার্ম করার পরে দেখলাম যে বোর্ডটা ঠিক করা যাবে। দেন তারপরে ভাইকে আমি কল দিয়ে জানানোর পরে আজকে ভাই আসছে ল্যাপটপটি নেওয়ার জন্য। তো ল্যাপটপটি সম্পূর্ণরূপে ঠিক হয়ে গেছে, ইভেন হচ্ছে আজকে ভাইয়ের অনুভূতিটা আমরা জানব। আসসালামু আলাইকুম সাকিব ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা ভাই? ভালো ভালো আছেন? আছি ভাই আলহামদুলিল্লাহ। তো ভাই, কালকে গতকালকে যে আপনি আমাদেরকে একটা ল্যাপটপ মানে মাদারবোর্ড নিয়ে যাওয়ার জন্য আসছেন, তো সেই মাদারবোর্ডটি আপনারটি ঠিক হয়ে গেছে, তো এখন আপনার মানে অনুভূতিটা কি, মানে আপনার কাছে কিরকম লাগছে? আসলে অনুভূতি ভালো লাগছে, বিকজ আমি এক্সপেক্ট করতেছিলাম যে এটা ঠিক হবে না, বিকজ আমি যেহেতু দুটো জায়গায় আমি এটা ঠিক করতে দিয়েছিলাম বাট তারা ঠিক করতে পারে নাই। তো আমি আপনাকে বলছিলাম যে ভাই এটা মেবি ঠিক হবে না, ঠিক হবে না, ঠিক আছে। আর এটা যেহেতু গ্রাফিক্স কার্ডের প্রবলেম ছিল, জি, সো আমি আশা করতেছিলাম যে এটা হওয়ার পসিবিলিটি নাই যেহেতু ইন্টিগ্রেটেড গ্রাফিক্স কার্ড। আচ্ছা, সো থ্যাংকস টু ইউ করতে পারছেন। না ভাই, এটা হচ্ছে আমার মানে চেষ্টা। সো আমি সবসময় একটা জিনিস প্রত্যেকটা কাস্টমারের ক্ষেত্রেই যেটা অ্যাপ্রিসিয়েট করি, যে আগে আমরা একটা মাদারবোর্ড যদি রিপেয়ার করা যায় বা রিপেয়ার করার পরে যদি অনেক দিন ইউজ করা যায় তাহলে সেটা আমরা এটা ঠিকঠাক করে দিই। আর আরেকটা জিনিস ভাই আপনার মনে হয় ভালো লাগছে যে আমি প্রত্যেকটা পার্টসে সিগনেচার নিয়ে নিছি আপনার। হ্যাঁ, আমিও নিজেও এসিওর হতে পারলাম যে আমার পার্টসগুলো সব ঠিক আছে। আচ্ছা আচ্ছা, যাক। তো আপনার মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে? আলহামদুলিল্লাহ অল গুড, এখন পর্যন্ত দেখা যাচ্ছে সব ঠিকঠাকই চলতেছে। তবে ভাইয়ের জন্য আরেকটা আমি স্পেশালি বাইকে জানাই নাই সেই জিনিসটা আমি এখন বলে দিচ্ছি, যে আমি যেই ল্যাপটপটাই ভাইয়ের রিপেয়ার করলাম ওনার ওয়ারেন্টি গ্যারান্টির কথা কোনো কিছু বলি নাই। সো ভাইয়ের যদি এক মাস না দুই মাসও সেম প্রবলেম হয় সেটা আমি ফ্রিতে কাজ করে দেবো, ঠিক আছে? ইভেন আপনারাও চাইলে আমাদের কাছে যে কোনো ল্যাপটপের সমাধান নিয়ে সলিউশন নিতে পারেন, আমাদের কাছে আসতে পারেন। তো ল্যাপটপের হার্ডওয়্যার যত প্রবলেম আছে ইভেন হচ্ছে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন, ল্যাপটপের সকল ধরনের মাদারবোর্ডগুলি, ইভেন হচ্ছে ল্যাপটপের সকল অ্যাক্সেসরিজই আমাদের কাছে পাবেন। বিশেষ করে আমাদের মাদারবোর্ডগুলি নিয়ে আমরা কাজ করি, ল্যাপটপের হার্ডওয়্যার জগৎ নিয়ে কাজ করি। তো বন্ধুরা, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মাল্টিপ্লান সেন্টার এলিফেন্ট রোড, অ্যাক্টিভ কম্পিউটার সলিউশন লেভেল 7 754-55 নম্বর, দোকান নংটি হচ্ছে আমাদের। তো তাছাড়াও আমাদের ডিসক্রিপশনে আমাদের নাম্বারটি দেওয়া আছে, আমাদের অ্যাড্রেসটি দেওয়া আছে, যে কোনো প্রবলেম যে কোনো সমস্যা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো ভিউয়ার্স, আজকে আমার ভিডিওটি সম্পূর্ণরূপে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।